এতদিন আপনারা দেখেছেন চোরেরা চুরি করে গেরস্থের বাড়িতে আর গেরস্থের বাড়ি পাহারা দেয় পুলিশ কিন্তু আজকে দেখবেন একজন মাস্টারমাইন্ড চোরের ব্যতিক্রমী কিছু চুরির কাণ্ডকারখানা তবে আজকে সে গেরস্থের বাড়িতে নয় বরং পুলিশের থানাতে ঢুকেই শত শত পুলিশের সামনে হাজার কোটি টাকা মূল্যের একটি হীরা চুরি করে তাও সকল পুলিশকে বোকা বানিয়ে তাদের সামনে চুরি করে এখন সেই মহামূল্যবান হীরাটি পুলিশের থানার মধ্যেও এলো কিভাবে আর সেই চোর কি এমন মাস্টার প্ল্যান করে রেখেছিল যে যার জন্য সে থানাতে ঢুকেই চুরি করে কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে এই চুরি করা থেকে আটকাতে পারে না সেই রহস্যময় ঘটনাগুলো নিয়ে আজকের মুভি ব্লু স্ট্রিক তো চলুন মূল গল্পে চলে যাই মুভির শুরুতে চারজন চোরের একটা গ্রুপ দেখা যায় এ হলো মাইলস যে ছিল এই চোরদের লিডার মাইলসের এই গ্রুপে রয়েছে তার ডান হাত এবং বেস্ট ফ্রেন্ড এডি এডি ছিল মাইলসের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী আর যে কোনো লক্ষ্যলাতে সে ভীষণ এক্সপার্ট তাদের সঙ্গী হিসেবে তাদের সাথে রয়েছে ড্রাইভার টুলি তবে তাকে ড্রাইভার না বলে বিমানের পাইলট বলা যেতে পারে কারণ তার কাজ হল চুরি শেষে সবাইকে গাড়িতে করে উড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়া তবে এই গ্রুপে এখন নতুন একজন সদস্য যুক্ত হয়েছে সে হল দ্য পারফেক্ট হ্যাকার ডেকন আর তাদের মিশন হল $17 মিলিয়ন একটি হীরা চুরি করা তাদের প্ল্যান অনুযায়ী ড্রাইভার টুলিকে গাড়িতে রেখে তিনজন সেই বিল্ডিংয়ের ছাদে চলে যায় যে বিল্ডিংয়ে তারা চুরি করতে এসেছে টুলি সেখানে একের পর এক সিগারেট খেয়ে চলেছে তাই মাইলস তাকে বলে এভাবে সিগারেট খেয়ে গাড়ির উপর ধোঁয়া ছাড়লে তারা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে যাই হোক ডেকন ইতিমধ্যে ভেতরের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নিয়েছে অর্থাৎ সিসিটিভি ক্যামেরা এখন তার নিয়ন্ত্রণে এরপর মাইলস এবং এডি চলে যায় ভিতরে তাদের সবকিছু আগে থেকে প্ল্যান করাই ছিল শুধুমাত্র প্ল্যানটা সঠিক সময়ে কাজে লাগাতে হবে এদিকে সিকিউরিটি গার্ড দেখতে পায় তাদের একটি অংশের সিসিটিভির ফুটেজ মনিটরে দেখা যাচ্ছে না তাই সে ওইদিকে এগিয়ে যায় তো ডেকন এটা দেখতে পেয়ে দ্রুত মাইলসদের ওয়ার্নিং দিয়ে সাবধান হতে বলে মাইলস এবং তার বন্ধু এডি আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু অতি অল্প সময়ে তারা একটি সিকিউর লক খুলতে সক্ষম হয় এরপর সিকিউর রুমের ভিতরে গিয়ে দুজন লুকিয়ে পড়ে তখন সিকিউরিটি সেখানে এসে কাউকেই দেখতে না পেয়ে ফিরে যায় তখন ডেকন তাদের সংকেত দিতেই তারা আবারও কাজ শুরু করে দেয় তারা লকারটি খোলার জন্য বিভিন্ন ট্রিক্স খাটাতে থাকে মাইলস ভল্ট খোলার জন্য একটা মাইক্রো ক্যামেরা তার ভিতরে ঢুকিয়ে দেয় এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর তারা সেটা লক খুলতে সফল হয় যখন সব কাজ প্রায় শেষের দিকে তখন এডি বাইরে চলে যায় বাকিটা মাইলস একাই সামলে নিতে পারবে এদিকে নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তাদের আরেকটি মেট টুলি সে গাড়িতে বসে সিগারেট খেয়ে খেয়ে গাড়ির পাশেই সিগারেটের ফিল্টারগুলো ফেলছিল সেখান দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় সেই ফিল্টারগুলো খেয়াল করে এবং গাড়ি পিছিয়ে এনে সেখানেই দাঁড়িয়ে যায় অন্যদিকে এডি বাইরে ছাঁদে যেতে সেখানে থাকা তাদের সহযোগী চোর ডেকনকে দেখতে পায় কিছু বুঝে ওঠার আগেই ডেকন এডির দিকে গান তাক করে কারণ ডেকন হীরাগুলো একাই নিতে চাইছিল যার কারণে সে এডিকে শ্যুট করে দেয় গুলি খেয়ে ছাদের উপর থেকে এডির লাশ নিচে দাঁড়িয়ে থাকা সেই পুলিশের গাড়ির উপরে পড়ে তখনই গাড়িতে থাকা পুলিশগুলো বুঝতে পারে ভেতরে কোনো গণ্ডগোল হয়েছে অবস্থা বেগতিক বুঝতে পেরে ড্রাইভার টুলিও গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ তাদের পুরো ফোর্সকে সেই বিল্ডিংয়ে নিয়ে আসে ডেকন এসব দেখে বুঝতে পারে যে সে তাদের জন্য অনেক বড় বিপদ ডেকে এনেছে তাই মাইলসকে দ্রুত হীরা নিয়ে ছাঁদে আসতে বলে মাইলস হীরার লকার ভেঙে তাদের সেই কাঙ্ক্ষিত হীরাটি নিয়ে নেয় কিন্তু ততক্ষণে সিকিউরিটি এবং পুলিশ প্রায় পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে মাইলস একটি গ্যাস পাইপ লাইনের ভেন্টিলেটরের ভিতরে তার লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয় সাথে সাথে পুরো বিল্ডিংয়ে কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে এবং ফায়ার অ্যালার্ম বেজে ওঠে মাইলসের সাথে প্রোটেক্টর হিসেবে মাস্ক থাকার কারণে সে খুব সহজেই সিকিউরিটিকে মোকাবেলা করে ছাঁদে চলে আসে ছাঁদে এসে ডেকনকে একা দেখতে পেয়ে সে এডির কথা জানতে চায় ডেকন এই কথার উত্তর না দিয়ে হীরা কোথায় সেটি জানতে চায় এক পর্যায়ে মাইলস জানতে পারে যে ডেকন এডিকে শ্যুট করে মেরে ফেলেছে নিমিষে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যায় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় সেই সময় সেখানে পুলিশের একটি হেলিকপ্টার চলে আসলে ডেকন সেই হেলিকপ্টারে শ্যুট করতে চায় কিন্তু মাইলস তাকে বাধা দেয় কারণ সে একজন চোর হতে পারে কিন্তু খুনি নয় আচ্ছা এই ফাঁকে একটি অ্যাপ সম্পর্কে জানা যাক আপনি কি গেম খেলার মাধ্যমে বিনোদন নেওয়ার পাশাপাশি আয় করতে চান এখন এই সময় আপনার দক্ষতাকে কাজে লাগে আয় বাড়ানোর ক্রিকেক্স হল 100% নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এখানে প্রতিদিন জিলিতে পাবেন 50টি ফ্রি স্পিন ক্রিকেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবদন্তি ক্রিকেটার দিনেশ কার্তিক ক্রিকেক্সে এখনই 300 টাকা ইনস্ট্যান্ট বোনাস নিয়ে আপনার প্রিয় গেমগুলো উপভোগ করুন মাত্র 500 টাকা ডিপোজিট করলেই পাবেন 300 টাকা বোনাস আর জন্মদিনে থাকছে অতিরিক্ত 1000 টাকা বোনাস 25 লক্ষ টাকার প্রাইস পুল থেকে বাইক অ্যাপোলো ওয়াচ স্মার্ট টিভি সহ গ্যাজেট জেতার সুযোগ এবং অ্যাভিয়েটর গেমে 10% ক্যাশব্যাক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনার জেতা টাকা খুব সহজেই তুলুন বিকাশ নগদ রকেট উপায়ের মতো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতির মাধ্যমে এখনই পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন যে কোনো সাইটে অর্থ ইনভেস্টের আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন কারণ অর্থ ইনভেস্ট ঝুঁকিপূর্ণ হতে পারে তো চলুন গল্পে ফেরা যাক ডেকন তার গান বেড়ে করে মাইলসকেও মেরে ফেলার হুমকি দেয় আর মাইলসের কোমরে থাকা কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নেয় কারণ ডেকনের ধারণা হীরাটি নিশ্চয় এই ব্যাগে রয়েছে এরপর ডেকন সেই কাপড়ের ব্যাগ নিয়ে রশি বেয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে চলে যায় সেখানে গিয়ে লোভে সে কাপড়ের ব্যাগটি তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু মাইলস তো হীরা সেই ব্যাগে রাখেই নেই
হিরেটি তার কাছে ছিল। এই প্রতারণা বুঝতে পেরে ডেকন রেগে ফুলে ফেঁপে ওঠে। এ সময় মাইলস দড়ি বেয়ে এই ছাদের বিল্ডিংয়ের দিকে আসছিল। তখন ডেকন দড়ি লুজ করে দিলে মাইলসের শিকল মাঝপথেই আটকে যায়। মাইলস দেখতে পায় তাকে গুলি করার জন্য ডেকন গান ত্যাগ করেছে। এজন্য তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা কাটার মেশিন দিয়ে দড়িটি কেটে দেয়। আর ওইটুকু দড়িতেই ঝুলে সে চলে যায় বিল্ডিংয়ের নিচের দিকের একটা ফ্লোরে। আসলে এই বিল্ডিংটির বর্তমানে নির্মাণ কাজ চলছিল। তো এখানেও পুলিশ মাইলসের পিছু নিয়েছে। মাইলস পালানোর জন্য পথ খুঁজতে থাকে। সে ঢুকে পড়ে একটা ভেন্টিলেটরের ভিতরে। সেখানে সে বুঝতে পারে তার পালানোর পথ নেই। সে এখান থেকে বেরুলেই পুলিশ তাকে ধরে ফেলবে, কিন্তু হীরা তো হাতছাড়া করা যাবে না। তাই সে টেপ দিয়ে ভেন্টিলেটরের গায়ে হীরাটি লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে বেরোতেই পুলিশের কুকুরের সামনে পড়ে। ব্যাস, পালানোর আর উপায় নেই। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরে সিন শিফট হয় 2 বছর পরে একটা জেলখানাতে। 2 বছরের শাস্তি শেষে মাইলস জেল থেকে বের হয়। জেল থেকে বেরিয়ে সে তো মহা খুশি, চিৎকার করে বলতে থাকে, আজ থেকে আমি মুক্ত। এবার মাইলস চলে যায় সেই বিল্ডিংয়ের কাছে, মানে আজ থেকে 2 বছর আগে সে হীরাগুলো যে বিল্ডিংয়ে লুকিয়ে রেখেছিল। কিন্তু একই বিল্ডিংয়ের নির্মাণ কাজ তো শেষ, আর সেটা এখন একটা পুলিশ স্টেশন। এটা দেখে মাইলস একদম চিন্তায় পড়ে যায়। সে ওখান থেকে এখন হীরাগুলো নেবে কিভাবে? আর হীরাগুলো রাখা ছিল ওই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। এরপর সে ভিতরে গিয়ে রিসেপশনের কার্যক্রম দেখে বুঝতে পারে বিনা অজুহাতে সে ভিতরে যেতে পারবে না। এরপর সে একজন পিজ্জা ডেলিভারি ম্যান সেজে 3rd ফ্লোরে পিজ্জা ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর রিসেপশনের সিকিউরিটি তাকে ভেতরে যেতে দেয় না, কারণ 3rd ফ্লোর থেকে এরকম কোনো অর্ডার খাতায় এন্ট্রি করা নেই। এবার মাইলস তার সাথে ঝগড়া শুরু করে দেয়। এমন সময় সেখানকার একজন নতুন ইন্সপেক্টর উইলসন এসে ভেতরে যাওয়ার জন্য তার কার্ড পাঞ্চ করে। মাইলস এসে ইন্সপেক্টর উইলসনের কাছে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই দ্রুত তাকে পিজার বক্সটি দিয়ে সেখান থেকে চলে আসে। আর এই সময়ের মধ্যে মাইলস তার হাতের কাজ সেরে নিয়েছে। ইন্সপেক্টর উইলসনের কার্ডটি সে চুরি করে নিয়েছে। এবার এই কার্ডটি নিয়ে মাইলস চলে যায় তার এক আঙ্গেলের কাছে, যে ফেক আইডি কার্ড তৈরিতে এক্সপার্ট ছিল। সে তাকে এরকম একটি কার্ড বানিয়ে দিতে রাজি হয়। এই কার্ডে মাইলসের নাম থাকবে ম্যালোর এবং পেশা থাকবে ডিটেকটিভ, মানে আজ থেকে মাইলস হবে ডিটেকটিভ ম্যালোর। এরপর মাইলস নিজেকে ডিটেকটিভ হিসেবে তৈরি করতে থাকে। বিভিন্ন ডিটেকটিভ টাইপের মুভি দেখে সে ডিটেকটিভদের মতো আচরণ আয়ত্ত করে নেয়। ততদিনে তার আঙ্কেলও তাকে ফেক আইডি কার্ড বানিয়ে দেয়, আর সাথে সেই চুরি তদন্তের কিছু পেপার্স এবং ডিটেকটিভ কাজের একটা রাষ্ট্রীয় পদক বানিয়ে দেয়। ব্যাস, পুলিশ স্টেশনের আনাচেকানাচে ঢুকতে এবার আর তাকে কেউ বাধা দিতে পারবে না। মাইলস এবার ডিটেকটিভ ম্যালোর সেজে সেই পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। তবে লিফট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পুলিশের কাঁধে কাঁধ রেখে তার চলার চেষ্টাটা ছিল দারুণ ইন্টারেস্টিং, মানে একেবারে মন ফ্রেশ হওয়ার মতো। এরপর মাইলস পুলিশ স্টেশনে সবকিছু ঘুরে দেখতে থাকে এবং তাদের উপর পর্যবেক্ষণ করতে থাকে, কারণ সে সুযোগ বুঝে হীরাটি সেখান থেকে চুরি করবে। তবে এরপর যা ঘটে তা মাইলস কল্পনাও করেনি। পুলিশ অফিসার তার গোয়েন্দা পরিচয় শুনে এবং তার বুদ্ধিমত্তা দেখে ইন্সপেক্টর উইলসনের সাথে তাকে একটা কেস সলভ করতে পাঠায়। মাইলস উইলসনকে বারবার বলে যে সে বাইরে নয়, পুলিশ স্টেশনের ভেতরেই কাজ করতে চায়। কিন্তু গোয়েন্দাদের কাজ তো আউটডোরেই হবে, এজন্য তাকে কেস সলভ করার জন্য বাইরে যেতেই হয়। মূলত এটি ছিল একটি চুরির কেস। তবে যাওয়ার সময় উইলসন যখন গাড়ি চালাচ্ছিল, গাড়ির স্পিড একদমই কম ছিল। তখন মাইলস এমনই স্পিড দেখে প্রশ্ন করে যে তোমাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে। আসলে মাইলস চায় সে দ্রুত গাড়ি চালাক, কারণ মাইলস বাইরে বেশিক্ষণ থাকতে চায় না। সে দ্রুত পুলিশ স্টেশনে যেতে চায়। তার দরকার হীরা, যেটি পুলিশ স্টেশনের ভেতরেই রয়েছে। যাই হোক, এই কেসটা হল একটা গাড়ির চাকা তৈরির ফ্যাক্টরিতে চাকার রিলস চুরি হয়ে গেছে। মাইলস এবং উইলসন সেখানকার মালিকের মুখে সবকিছু শোনে এবং চারপাশ ঘুরে দেখে। তখন মাইলস বলে যে এখানে কোনো চুরি হয়নি, কারণ আমি যদি চোর হতাম তাহলে এভাবে নয় অন্যভাবে চুরি করতাম। মানে চোর চোরের মতোই চিন্তা নিয়ে তদন্ত করে এবং সে সফলও হয়। এরপর সেখান থেকে দূরে রাখা একটি ট্রাককে টার্গেট করে সেটি খুলতেই সব পার্টস বেরিয়ে আসে। আসলে মালিক নিজেই এগুলো লুকিয়ে রেখেছিল আর চুরি হওয়ার নাটক করে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ নেওয়ার প্ল্যান করেছিল। সব জেনেও মাইলস ওই মালিককে অ্যারেস্ট করতে নিষেধ করে, কারণ তারাই ছোট চোরের মাধ্যমে বড় বড় চোরকে আটক করতে পারবে, আর একে অ্যারেস্ট করলে বড় চোরগুলো সতর্ক হয়ে যাবে। উইলসন বুঝতে পারে মাইলস ঠিকই বলেছে, তাই তারা লোকটিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তো রাস্তায় তারা গাড়ি থামিয়ে মাইলস একটি দোকানের ভিতরে যায়। ঠিক সেই সময় একজন চোর সেই দোকানে আসে আর গান দেখিয়ে দোকানদারকে ভয় দেখাতে থাকে। একসময় এই চোর শ্যুট করতে শুরু করে দেয়, কিন্তু মাইলস সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের মতো করে চিপস খেতে থাকে। এদিকে গুলির আওয়াজে ইন্সপেক্টর উইলসন তার পুলিশ টিমকে খবর দিয়ে সেখানে নিয়ে আসে, কারণ মাইলস দোকানের ভিতরে আছে। সে ঠিক আছে কিনা সেটাও উইলসন শিওর না, কিন্তু তারা তো জানে না যে মাইলস হলো চোরদের লিডার। মাইলস পেছন থেকে চোরকে আটকে ফেলে দেখতে পায় এই চোর আর কেউ নয়, তারই চোর জীবনের সঙ্গী সেই ড্রাইভার টুলি। তারা তো দুজনেই অবাক। এমন সময় উইলসন মাইলসকে স্যার বলে ডাকলে টুলি তো ভীষণ অবাক, কারণ সেভাবে মাইলস একজন চোর হয়ে কিভাবে সে পুলিশের স্যার হল। মাইলস তাকে কোনোরকম চুপ করিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ততক্ষণে আরও পুলিশ এসে টুলিকে ঘিরে ফেলেছে।
মাইলস পড়ে গেছে বিপদে, এদিক থেকে পুলিশেরা তাকে ম্যালোর বলে ডাকছে আর ওদিক থেকে মাইলস। ভয় হচ্ছে কখন না জানি তার নিজের পরিচয় ফাঁস হয়ে যায়, তাই সে নিজেকে আত্মসমর্পণ করে টুলির দিকে এগিয়ে যায়। কোনোভাবে কাছে গিয়ে তাকে বুঝায় যে, দেখ ভাই আমাকে একটু সাহায্য কর, বিনিময়ে আমি তোকে $50,000 দিব, কিন্তু আমার বিশাল একটা প্রজেক্ট তুই হাতছাড়া হতে দিস না। চোরে চোরে মাস্তুতো ভাই, ওদের মাঝে ডিল হয়ে যায় $50,000। বিনিময়ে শুধুমাত্র একটা রাত টুলি ধরা পড়ে তাকে অপরাধীর মতো জেল খাটতে হবে, তারপর মাইলস নিজেই তাকে পালাতে সাহায্য করবে। আর এমন অফার পেয়ে টুলি রাজি হয়ে যায়। এরপর সে টুলিকে অ্যারেস্ট করে। দুই চোরের এই অসাধারণ অভিনয় কোনো পুলিশই ধরতে পারে না। সবাই মাইলসের কাজকে বাহবা দিতে থাকে। পুরো অফিসে মাইলসের এই সাহসের কথা ছড়িয়ে পড়ে, তাই তাদের ক্যাপ্টেন ম্যালোরকে মানে মাইলসকে ডেকে তাদের ক্রাইম ডিপার্টমেন্টের চিফ ডিটেকটিভ বানিয়ে দেয়, কারণ ক্যাপ্টেন সব ফাইল ঘেঁটে দেখেছে। এ পর্যন্ত ডিটেকটিভদের কোনো কেস হ্যান্ডেল ডকুমেন্টসে এর আগে ম্যালোরের নাম নেই, যার কারণে কোনো চোর ডাকাত তাকে চিনতে পারবে না, আর তার চেহারাও চোরের মতোই ছিল। কিন্তু এতে ম্যালোর আরও বিপদে পড়ে, কেননা সে তো এই প্রমোশন কিংবা পদবি চায়নি, তার প্রয়োজন হীরা। তাই সবার সামনে কোনো রকমের শুকরিয়া জানিয়ে একটা ফাইল নিয়ে থার্ড ফ্লোরের সেই টয়লেটের রুমে ঢুকে পড়ে, যেখানে সেই ভেন্টিলেটর ছিল। তারপর ভেন্টিলেটরের ভিতরে যখন ওঠে, তখনই সেই রুমে তাদের আরেকজন অফিসার আসে। এরপর সে ভেন্টিলেটর দিয়ে বাহিরের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে কোনো হীরা থাকে না, সেখানে শুধু টেপ রয়েছে। তাই ব্যর্থ হয়ে ম্যালোর ফিরে আসে। তারপর সে তার এক কলিগের সাথে ওই ভেন্টিলেটর নিয়ে কথা বলে। কলিগ বলে ওই ভেন্টিলেটরের পাইপ ছিদ্র হয়ে একবার পানি ঢুকেছিল, যার জন্য মাইলস বুঝতে পারে সেই হীরাটা হয়তো ওই পাইপের ভিতরে কোথাও গিয়ে আটকে আছে। এরপর সে একটি রিমোট কন্ট্রোল গাড়িতে মাইক্রো ক্যামেরা লাগিয়ে ভেন্টিলেটর পাইপে ছেড়ে দেয় এবং চোখে একটা ভার সানগ্লাস লাগিয়ে গাড়িটিকে পাইপের ভেতর দিয়ে পরিচালিত করতে থাকে। এভাবে অনেকক্ষণ খোঁজার পরে সে ওই ভেন্টিলেটরের শেষ প্রান্তে হীরাটি দেখতে পায় এবং দেখে হীরাটি সেখানে আটকে রয়েছে। ঠিক তখনই সেখানে উইলসন চলে আসে। সে ম্যালোরকে জানায় ডিটেকটিভ ডাটাবেজের পুরোটাই চেক করেছে, কিন্তু কোথাও ডিটেকটিভ ম্যালোরের নামে কোনো তথ্য নেই। মাইলস এবার বুঝতে পারে সে হয়তো ধরা পড়ে যাবে। তখন মাইলস বলে এখানে অনেক অসৎ অফিসার রয়েছে, আর তাদের কাছে থেকে তার পরিচয় লুকিয়ে রাখতেই তারা এই ব্যবস্থা করেছে। যাই হোক, কিছু কোজামিল দিয়ে আজগুবি সত্যমিথ্যা উইলসনকে বুঝিয়ে দেয়, আর উইলসনও মাইলসের কথা বিশ্বাস করে নেয়। এরপর মাইলসের সহযোগী চোর ডেকন অনেক খোঁজাখুঁজি করে সেই লোকটার কাছে চলে আসে, যার কাছে থেকে মাইলস ভুয়া আইডি কার্ড বানিয়ে নিয়েছিল। আর সেখান থেকে ডেকন বুঝতে পারে মাইলস এখন কোথায় এবং কি কাজ করছে। এরপর মাইলসের বস তাকে জানায় এয়ারপোর্টে একটা চুরি হয়েছে, তাই দ্রুত তাদের সেখানে যেতে হবে। কিন্তু এয়ারপোর্টে গিয়ে তারা দেখতে পায় অলরেডি এই চুরি তদন্তের দায়িত্ব এফবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। এফবিআই এজেন্টরা মাইলসকে পাত্তা দেয় না, তারা জানিয়ে দেয় যে এই কেসে তাদের কোনো গোয়েন্দা প্রয়োজন নেই। এরকম অপমানিত হয়ে সেখান থেকে মাইলসদের বের হয়ে আসতে হয়। রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় মাইলস জানায় এটা কোনো সাধারণ চুরির কেস নয়, বরং ড্রাগ স্মাগলিংয়ের কেস। আর তারা এই ড্রাগস এমন এক ট্রাকে নিয়ে যাচ্ছে যে ট্রাকের নাম্বার বি দিয়ে শুরু, বি ফর বাউন্ডেড, অর্থাৎ এই ট্রাকটিকে কোথাও চেক করা হবে না। সিলগালা এই ট্রাকটি এই রাস্তাতেই রয়েছে এখনও। মাইলসের সব কথা শুনে উইলসন একটি হেলিকপ্টারের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পারে যে সত্যই এরকম নাম্বারের একটি ট্রাককে রাস্তায় গাড়ির ভিড়ে চলতে দেখা যাচ্ছে। ব্যাস এবার উইলসন নিজেই গাড়ির পাইলট হয়ে ঝড়ো গতিতে গাড়ি চালিয়ে সেই ট্রাকের কাছে পৌঁছে যায়। রাস্তায় রেড সিগন্যাল থাকায় সব গাড়ি থেমে গেলে মাইলসদের টিম সেই ট্রাকের দরজা খুলে ফেলে। ট্রাকের ভিতরে দুজন অস্ত্র হাতে সন্ত্রাসী ছিল। তারা পালানোর চেষ্টা করলে মাইলস প্রাণপণ দৌড়ে একজনকে ধরে আনে। এরপর তাকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসা হয়। এরপর সুযোগ বুঝে মাইলস চলে যায় এনভিএন্স চেক ইন রুমে, কারণ সেখানে হীরাটা থাকার কথা। কিছুক্ষণ আগে আটক করা ড্রাগসগুলো ওই রুমেই ছিল। মাইলস সেই ড্রাগসগুলোর উপরে উঠে ভেন্টিলেটর খুলে ফেলে, আর সেখানে সে হীরাটিকে দেখতে পায়। এত কষ্টে খুঁজে পাওয়া হীরাটি হাতে নিয়ে সে মোয়া খুশিতে দেখতে থাকে। তখনই ওই রুমে ক্যাপ্টেন এসে পড়ে। মাইলস ভয়ে তড়িঘড়ি করতেই হাতের হীরাটি ড্রাগসগুলোর ভেতরে পড়ে যায়। ক্যাপ্টেন জানায় আজকে এই ড্রাগস ট্রান্সফার করতে হবে। এটা শুনে তো মাইলসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সবাইকে বুঝিয়ে দেয় যে এই ড্রাগসগুলো এখানে রাখলে তবেই তারা তদন্ত করে সেই ভয়ঙ্কর মাফিয়ার নাগাল পেতে পারে। সবাই চিন্তা করে দেখে মাইলস ঠিকই বলেছে, এখানে এফবিআইয়ের এজেন্টও ছিল। তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই ড্রাগস সহজে ট্রাকটি ধরা পড়েছে তা এখনও সেই মাফিয়া জানে না, তাই ট্রাকটি ওরা মেক্সিকো বর্ডারের কাছে নিয়ে রদবদল করবে। মানে এবার তারা ওদেরই ফাঁদে ওদেরকেই ফেলবে। সিদ্ধান্ত নেয় ড্রাগস সহ ধরা পড়া সেই ট্রাকের ড্রাইভারের সাথে মাইলস যাবে। যখন মাফিয়ারা আসবে তখনই পুলিশ নেমে পড়বে। পুরো পুলিশ ফোর্স এই মিশনে আগে থেকে রেডি থাকবে, আর সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। আর এই ফাঁকে অন্যদিকে মাইলস টুলিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর প্ল্যান মতো মাইলস সেই ড্রাগস ভরা ট্রাকে থাকে। মাইলস নিজেই মূলত এই প্ল্যানের মাস্টার মাইন্ড, কারণ ওই সময় তার হাত থেকে পড়ে যাওয়া হীরাটি যে এই ড্রাগসের ভেতরেই রয়েছে। কিন্তু যখনই তাদের ট্রাকটি এখান থেকে বেরিয়ে চলতে শুরু করে তখনই আমরা সেই ডেকনকে দেখতে পাই।
সে অন্য একটা গাড়ি নিয়ে ওদের ফলো করতে থাকে, কারণ ডেকন ততক্ষণে জেনে গেছে যে হীরাটি মাইলসের কাছেই রয়েছে। চলতে চলতে মাইলসের ট্রাক পৌঁছে যায় মেক্সিকো সীমান্তের কাছে। সেখানে ওরা ট্রাক থামায়, মাইলস চলে যায় ট্রাকের পেছনের কন্টেইনারে। এরপরে সে হীরাটি খুঁজে সেখান থেকে বের করে নেয়, কিন্তু এবারও তার খুশি বেশিক্ষণ থাকে না। তখনই সেখানে টুলি এসে পড়ে। সে মাইলসকে থেকে আগের চুক্তি অনুসারে $50,000 চায়। দেখতে দেখতে ডেকনও সেখানে এসে পড়ে। এরপর সে মাইলসকে গান পয়েন্টে নিয়ে হীরাটি মাইলসের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তে পুরো ট্রাকটি অনেক জোরে জোরে নড়তে থাকে। ওরা বুঝতে পারে কে বা কারা যেন ট্রাকটিকে শূন্যে ভাসিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। মাইলসের কাছে থাকা ডিভাইসটি নষ্ট হওয়ার জন্য কন্ট্রোল রুমের সবাই কিছুই বুঝতে পারছিল না যে সেখানে হচ্ছেটা কি। দেখতে দেখতে ট্রাক চলে যায় সেই মাফিয়া রাস্তানায়। পরিস্থিতি আরও বেশি খারাপের দিকে গেলে পুলিশের টিমও সেখানে এসে আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকে। ইতিমধ্যেই মাইলস ওই মাফিয়ার সামনে এলে মাফিয়া মাইলসকে বলে ডেকনকে সেখানে গুলি করে মেরে ফেলতে, কারণ মাফিয়া মনে করে ডেকন হয়তো পুলিশের লোক। কিন্তু আর যাই হোক, ডেকন একসময় তার পার্টনার ছিল, তাই সে কৌশলে ডেকনের হাতে গুলি করে। ঠিক সেই সময় পুরো পুলিশের ফোর্স সেখানে পৌঁছে যায়। কিন্তু এসবের মাঝে ডেকন সেখান থেকে একটি বড় ট্রাক নিয়ে পালিয়ে যেতে থাকে। মাইলসও দৌড়ে গিয়ে সেই ট্রাকের পেছনে উঠে পড়ে। অনেকগুলো পুলিশ ওই ট্রাককে ধাওয়া করলেও বড় ট্রাকের সাথে সংঘর্ষে কোনো গাড়ি পেরে উঠতে পারছিল না। সেখানে গাড়িগুলোর সাথে টান টান উত্তেজনার রেস চলতে থাকে। মাইলসও একটু একটু করে গাড়ির সামনের দিকে আসার চেষ্টা করে, কিন্তু গাড়ির স্পিড বেশি থাকার জন্য মাইলস নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে গাড়ি থেকে লাফ দিয়ে কোনো রকমের নিজের জীবনটা বাঁচায়। সাথে সাথে মেক্সিকো পুলিশ বর্ডারে বড় তারকাঁটা বিছিয়ে বিভিন্নভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। তারা প্রচুর গুলিও ছোঁড়ে। ডেকনের ট্রাকের চাকা তারকাঁটায় লিক হয়ে যায়, তবুও সে অনেকটাই মেক্সিকোর ভিতরে চলে যায়। এরপরে এফবিআই নিজেরাই ডেকনকে ধরতে যেতে চায়, কিন্তু মাইলস তাদেরকে নিষেধ করে দেয় এবং সে নিজেই ডেকনকে ধরতে যেতে চায়, কারণ মাইলস একা গিয়ে ডেকনকে ধরতে পারলে তবেই সে হীরাটা তার কাছে থেকে নিতে পারবে। এজন্য এবার ইউএসএ সীমান্ত থেকে মাইলস একটি গাড়ি নিয়ে মেক্সিকো সীমান্তে ঢুকে পড়ে ডেকনকে ধরতে। এরপর অনেক চেষ্টার পর সে ডেকনকে ধরে ফেলে। এরপর মাইলস ডেকনকে বলে হীরাটি তাকে দিয়ে দিতে, তাহলে তারা এটি 50-50 ভাগ করে নেবে। মাইলস জানায় সে যদি এই শর্তে রাজি না হয় তাহলে এখনই পুরো এফবিআই ফোর্স এসে তাকে গ্রেপ্তার করবে আর সারা জীবন তাকে জেলে পচে মরতে হবে। মাইলস তাকে আরও বলে, তুমি যদি আমাকে হীরাটি দিয়ে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমার সাজা অনেকটা কমিয়ে দেব, আর সাথে হীরার অর্ধেক ভাগও তুমি পাবে। সবকিছু চিন্তা করে ডেকন হীরাটি মাইলসকে দিয়ে দেয়। সাথে সাথে মাইলস তাকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়ির সাথে আটকে রাখে। এবার মাইলস ডেকনকে বলে, তুমি এবার হীরা পাওয়ার আশা ছেড়ে দাও, কারণ এখন থেকে তোমাকে সারাজীবন জেলে পচে মরতে হবে, কারণ তুমি আমার বন্ধু এডিকে মেরেছিলে, যার কারণে এখন এটি হবে তোমার শাস্তি। মানে আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে ওই হীরা চুরির সময় ডেকন মাইলসের বন্ধু এডিকে মেরে ফেলেছিল। এরপর আবার মাইলস ফিরে আসে নিজের সীমান্তে। তখন বেশ কিছু কথাবার্তার পর মাইলস বুঝতে পারে আসলে উইলসন এতক্ষণে মাইলসের আসল পরিচয় জেনে গেছে। ক্যাপ্টেন এবং ইন্সপেক্টর উইলসন মাইলসের চুরিবিদ্যার সকল খবর জেনে গেলেও তারা মাইলসকে ছেড়ে দেয়, কারণ মাইলস তখন দাঁড়িয়ে আছে মেক্সিকোর সীমান্তে। মেক্সিকোর সীমান্তে থাকার জন্য ইউএসএর পুলিশেরাও তাকে গ্রেপ্তার করতে পারছে না। সত্যি বলতে তারা এতদিন একসাথে কাজ করতে করতে বন্ধুর মতো হয়ে উঠেছিল। এছাড়াও ভুয়া ডিটেকটিভ সেজে হলেও এর মধ্যেও মাইলস দেশের জন্য বেশ কিছু ভালো কাজ করেছিল, যার কারণে মাইলস মুক্তি পেয়ে চলে যায় মেক্সিকোর দিকে আর সাথে নিয়ে যায় সেই কাঙ্ক্ষিত মহামূল্যবান হীরাটি। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। সেই সাথে আমার চ্যানেলে যারা আজকে প্রথম কোনো ভিডিও দেখছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।